Hi dear friends, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, I am Abdul Qadir. Dear students, dear learners, আজকে আমি আপনাদেরকে টাক কোশ্চেনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব. Welcome to my class, dear students, dear learners. Today's class is টাক কোশ্চেন সেকেন্ড পার্ট. আজকে টাক কোশ্চেন আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব. গত ক্লাসে আমি টাক কোশ্চেনের প্রথম পার্ট বলতে গেলে প্রাথমিক আলোচনাটা আমি টাক কোশ্চেনের উপর করেছি. প্রাথমিক আলোচনাটি হচ্ছে মেইন. এই টাক কোশ্চেন করতে হলে আমাদের কী কী প্রয়োজন, টাক কোশ্চেন কীভাবে করে, ওই ক্লাসে আমি আলোচনা করেছি. আজকে আমরা টাক কোশ্চেনে কীভাবে এক্সপার্ট হব, কীভাবে আরও এক্সপার্ট বা দক্ষ হব, কীভাবে আমরা যে কোনো ক্রিটিক্যাল টাক কোশ্চেন দিতে পারবো, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব. ডিয়ার স্টুডেন্টস, এই পর্বে আসছে অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে করব। যদি আমরা জানি টাক কোশ্চেন করতে হলে একটি অক্সিলারি ভার্ব লাগবে আর একটি পার্সোনাল প্রোনাউন লাগবে. যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কিভাবে করব। ডিয়ার স্টুডেন্ট, এটা একটা কোশ্চেন যে অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে করব। অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি না থাকলে আমাদেরকে ডু ডাজ ডিড বসিয়ে করতে হবে. অক্সিলারি ভার্ব আমরা যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না পাই তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে, ডু ডাজ ডিড, এই তিনটি অক্সিলারি ভার্ব নিয়ে করতে হবে. এই তিনটি অক্সিলারি ভার্ব এখন কোনটা কোন সময় বসবে আমরা আজকে শিখব. ডিয়ার স্টুডেন্টস, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু বসাতে হবে. ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ওই টাক কোশ্চেন করতে ডু বসাই. এবং প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম. আমাদের প্রেজেন্ট ফর্ম যদি থাকে সেন্টেজে তখন আমরা ডু বসাই. এক্সাম্পল হিসেবে দেখুন, আই প্লে ক্রিকেট, এখানে প্লে হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে প্লে হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই আমরা এ প্লে প্রেজেন্ট ফর্ম, তাই আমাদেরকে ডু বসানো হচ্ছে. আর একটা কোশ্চেনে অবশ্যই একটি শর্ট ফর্ম নোট বসাতে হবে. আর সাবজেক্টটা পার্সোনাল প্রনাউন, এখানে আই দেওয়া আছে তাই আই বসবে. একটা কোশ্চেন করতে একটি পার্সোনাল প্রনাউন লাগবে আর একটা অক্সিলারি ভার্ব লাগবে আর শর্ট ফর্ম নোট লাগবে যদি এই বাক্যে দেওয়া না থাকে. ওকে ডিয়ার স্টুডেন্ট, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডিড বসাতে হবে. এখন ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড বসাতে হবে. পাস্ট ফর্মটা হচ্ছে অতীত পরম, পাস্ট ফর্ম হচ্ছে অতীত পরম, উই স বাট, এই স এখানে ভার্বের টু ফর্ম বলি আমরা অথবা ভার্বের পাস্ট ফর্ম বলি. ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা ডিড বসাই. আর সেন্টেন্সে যদি নট না থাকে শর্ট ফর্ম একটি নট বসাতে হবে আর সাবজেক্ট উই, পার্সোনাল প্রোনাউন দেওয়া আছে উই. ডিয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট ফর্মের সাথে অনেক সময় এস অথবা ইয়ে যুক্ত থাকলে আমরা ডাজ বসাতে হবে, আমরা তখন ডাজ বসাই. রানা রাইটস এ লেটার, রানা রাইটস এ লেটার, এখানে রাইটস এস আছে যুক্ত, আমরা এস যুক্ত থাকার কারণে এখানে ডাজ বসাবো. আর সেন্টেজে নট নেয় তার শর্ট ফর্ম নট বসানো হবে. আর রানা, রানা এখানে একদম পার্সোনাল প্রনাউন নয়, রানা একটা প্রনাউন, রানা হচ্ছে নাউন, নাউনকে ইন্ডিকেট করে, নাউনকে বোঝানোর জন্য আমরা রানাকে ইন্ডিকেট করার জন্য আমরা হি বসাবো, রানার ছেলে তাই হি, যদি এখানে মেয়ে হতো আমরা সি বসাতাম. তাহলে ডিয়ার স্টুডেন্টস, তাহলে পার্সোনাল প্রনাউন আমাদেরকে তৈরি করতে হবে, দেওয়া না থাকলেও তৈরি করতে হবে. অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে আমাদের তৈরি করতে হবে. প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম অনুসারে আমাদেরকে তৈরি করতে হবে. ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা আসতেছি আসলে ট্যাগ কোশ্চেনটা কি। আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আবার আমরা ইংলিশে বুঝিয়ে দিচ্ছি। ট্যাগ কোশ্চেন আর ইউজড ফর জাস্টিফাইং দ্য হোল স্টেটমেন্ট, মানে ট্যাগ কোশ্চেনটা হচ্ছে কোনো কিছু পরীক্ষা করার জন্য, কোনো মন্তব্য পরীক্ষা করার জন্য যদি সংক্ষেপে যে প্রশ্ন আমরা জুড়ে দিই, আসলে ট্যাগ কোশ্চেনটা হচ্ছে আমরা কোনো কথা বলার সময় সংক্ষেপে যে প্রশ্ন জুড়ে দিই, তুমি কি আমি ভাত খাই তাই না, আমরা গোসল করি তাই না, এই লাস্টে যে তাই না তাই কি বলছ, এটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। আরও এক্সাম্পল সহজভাবে দেওয়া যায়, তুমি তোমার বন্ধুকে দেখেছো গতকালকে বাজারে, তুমি যদি বলো আমি আমি তোমাকে গতকাল বাজারে দেখছি তাই না ঠিক না, এ তাই না আর ঠিক না, এ তাই না ঠিক নাটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের ট্যাগ কোশ্চেন করতে আসলে প্রকৃতপক্ষে কী লাগবে, গত ক্লাসে আলোচনা হয়েছে, আবার একটু তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। ট্যাগ কোশ্চেনে অবশ্যই একটি কমা বসাতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব লাগবে, এটাকে আমরা অপারেটর অফ দ্য স্টেটমেন্ট, স্টেটমেন্ট অপারেটর বলি, অত অপারেটর মনে না রাখলে অবশ্যই মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব লাগবে। আর একটি প্রনাউন ফর্ম অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের প্রনাউন ফর্ম লাগতে হবে অথবা অবশ্যই পার্সোনাল প্রনাউন, পার্সোনাল কলম দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করি। আর একটি ইন্টারগেশন মার্ক,
ইন্টারোগেশন মার্ক অর্থ প্রশ্নবোধক চিহ্ন, অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হোয়েন দেয়ার ইজ অ্যান অ্যাফারমেটিভ স্টেটমেন্ট দ্য টেক কোশ্চেন উইল বি নেগেটিভ, যদি টেক কোশ্চেনটি নট দেওয়া থাকে বা টেক কোশ্চেনে নেগেটিভ অর্থ থাকে তখন শর্ট ফর্মে নট বসাতে হবে না, আর যদি নট না দেওয়া থাকে অবশ্যই বসাতে হবে। রিনা ইজ এ স্টুডেন্ট, রিনা একজন ছাত্রী, এখানে ছাত্রী এখানে কোনো নট না, এই জন্য নট বসানো হয়েছে, তাই টেক কোশ্চেন অবশ্যই একটি শর্ট ফর্ম নট বসাতে হবে। যদি এই সেন্টেন্স এর সাথে নট থাকতো এখানে বসানোর দরকার ছিল না। ওকে ডিয়ার স্টুডেন্টস, দুটি ক্রিটিক্যাল নিয়ম আমরা শিখবো এক্সপার্ট হওয়ার জন্য। এই মোস্ট ইম্পর্টেন্ট এই দুটি নিয়ম, একটি হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, আইদার অফ, অল অফ, ইচ অফ, মোস্ট অফ থাকলে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসাবে দিয়ে বসাতে হবে। টেক কোশ্চেনে সাবজেক্ট হিসাবে এই এগুলো কিন্তু প্রণাম, এই প্রণামগুলো যদি থাকে তাহলে আমরা এগুলো সরাসরি বসাই না, এগুলোর জন্য আমাদের সাবজেক্ট নির্ধারণ করা আছে দে, আমাদের অবশ্যই দে বসাতে হবে। এভরিবডি বিলিভস হিম, প্রত্যেকে তাকে বিশ্বাস করে, তাই না? এখন এই তাই না আমরা যোগ করার জন্য যে টেক কোশ্চেনটা তৈরি হবে, আমরা জানি এস থাকলে ডাজ বসে, এস অথবা ইয়ের যদি প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত হয় তাহলে ডাজ বসে, আর এভরিবডি থাকলে আমরা দে বসাই। দেখাতে টেক কোশ্চেনটা কী হয়, টাকটা সে ডোন দে, কেন ডোন দে হলো আমরা জানি দেশ সাথে ডাস বসে না, তাই এখানে ডাস হওয়া শর্ত আমাদেরকে ডু বসাতে হবে, আর সেন্টেন্সে নট নাই তাই আমরা শর্ট নট বসাচ্ছি। তার মানে এভরিবডি বিলিভ সেম, প্রত্যেকে তাকে বিশ্বাস করে, তাই না? এটা হচ্ছে ডোন্ট দে। আবার বলছি এস ইয়াস থাকলে ডাস বসে, কিন্তু দেশ সাথে ডাস না বসার কারণ আমরা ডু বসাচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, নো বডি নো ওয়ান, নান নো নাইদার অফ থাকলে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসাবে দিয়ে বসাতে হবে। একই রুল, নো বডি নো ওয়ান, নান নো নাইদার অফ থাকলে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসাবে দিয়ে বসাতে হবে, এগুলো প্রণাম কিন্তু এগুলো বুঝবে না, এগুলো পরিবর্তে আমরা সাবজেক্ট হিসাবে দিয়ে বসাবো। এখানে নট বসাতে হবে না, তার মানে এই রুলটা হচ্ছে যে যদি এগুলো থাকে তাহলে টেক কোশ্চেনে আমরা নট বসাবো না, কারণ এগুলোর ভিতরে নট নিহিত আছে। নো বডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাকে বিশ্বাস করে না, তাহলে টেক কোশ্চেনটা কি, টেক কোশ্চেনটা হবে ডু দে, কারণ এখানে নট হবে না, কারণ নো বডির সাথে নট যুক্ত আছে। ওকে ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লায়নার্স, দেখা যাক সামনে আর আমি কী শেখাতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, কতগুলো এক্সাম্পল তোমাদের জন্য তৈরি করে রেখেছি, এক্সাম্পলগুলো একটু ফলো করো, আশা করি এক্সাম্পলগুলো ফলো করলে টেক কোশ্চেনে আর কোনো সমস্যা থাকবে না। টেক কোশ্চেনে করতে হলে আমাদের সেন্টেন্সকে ফলো করতে হবে, যেমন সেন্টেন্স কত প্রকার, অর্থভেদ সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাকর্ডিং টু দ্য মিনিং, মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মিনিং ও অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, টেক কোশ্চেন পাঁচ প্রকার থেকে আসে না, মাত্র তিন প্রকার সেন্টেন্স থেকে আসে। এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে টেক কোশ্চেন আসে, ইম্পারেটিভ টেক কোশ্চেন আসে, আর এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে টেক কোশ্চেন আসে। এর ভিতরে সবচেয়ে দুই প্রকারের টেক কোশ্চেন সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অন্যটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আই এম স্টুডেন্ট, এটি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি এখানে সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখাবো। এখন আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা টেক কোশ্চেনটা কি, আরন্ট আই, আরন্টাই হবে, কেন আরন্টাই হবে, এমন সাথে শর্ট ফর্ম নট বসালে এটা আমরা আরন্ট বসাতে হয়, কারণ অ্যামাউন্ট এরকম কোনো শর্টপর্ণ তৈরি হয় নাই, এই জন্য আমরা আরনটাই বসাবো। এখন এটা আরেকটা শর্টপর্ণ তৈরি করা হয়েছে ইংরেজিতে এইন্ট, এইন্টাই দিলেও হবে। ফায়ার বার্নস, এখানে এস আছে, এস থাকলে আমরা ডাজ বসাবো, শর্টপর্ণে নট বসাবো, ডাজন আর পায়ার, পায়ার বস্তুকে ইন্ডিকেট করে, তাই বস্তুকে ইন্ডিকেট করার জন্য আমরা যে প্রণামটা ব্যবহার করবো এটা ইট, এটা ডাজন্ট ইট, এভরিবডি বিলিভ সেম, এটা আমরা এটা করেছি, এটা ডাজন্ট দে। টেন স্টুডেন্ট, দ্য ফাদার রোজ ইন হিম, কিছু কিছু টেক কোশ্চেন আছে যেগুলো অর্থের উপর ডিপেন্ড করে করতে হয়, এটা অর্থের উপর ডিপেন্ড করতে হবে। পিতৃত্ব বা পিতৃসুলভ অনুভূতি তার মধ্যে জাগলো, তাহলে পিতৃসুলভ অনুভূতি একটা বাবার ভিতরে তার বাবার মতো অনুভূতি থাকবে, আবার কীভাবে জাগ্রত হবে, তার মানে এই ফাদার বলতে এটা বস্তুকে নির্দেশ করেছে, তাই রোজ, রোজ এখানে বারফে টু ফরম, বারফে ফার্স্ট ফরম, টু ফরম বলতে ফার্স্ট অতীতকাল বোঝাচ্ছে, অতীতকাল, এই জন্য আমরা ডিড নট নেই, নট বসানো, ডিডন্ট, আর ফাদার এখানে বস্তুকে ইন্ডিকেট করে তাই ডিডন্ট ইট বসানো। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, হি উইল এক্সপ্লেন ইট, উইল, উইলের সাথে আমরা যদি শর্ট ফর্ম নট দেই ওন্ট, আর হি পার্সোনাল প্রোনাউন আছে আমরা হি বসাবো, তাহলে এটা টেকনিকটা হলো কি, ওন্ট হি। ডিয়ার স্টুডেন্টস, সিক্স নাম্বার হচ্ছে সামথিং হ্যাপেন্ড,
কোনো কিছু ঘটেছিল, এখানে ডিড, এখানে ইডি আছে, ইডি থাকার কারণে আমরা অক্সিলারি ভার্ব ডিড বসানো, নট অ্যান্ড ডট বসানো, ডিডন্ট। আর সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, যত থিং আছে সব থিং থাকলে ইড বসে, ডিডন্ট ইড। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার দেখি আছে মুন শাইনস অ্যাট নাইট, বারোর সাথে এস থাকলে আমরা ডাস বসাই, ডাস বসাবো, নট অ্যান্ড নট, নট বসাবো। আর এখানে মুন, মুন এখানে বস্তু বোঝাচ্ছে, ডাজন্ট ইট। ওকে ডিয়ার স্টুডেন্টস, হোয়াট এ নাইস পার্ট ইট ইস, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের লাস্টে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, তাই আমাদের সেন্টেন্সের শেষে সাবজেক্ট এবং ভার্ব আছে, তাই আমরা ইজ, নট অ্যান্ড নট নেবো, আর ইট প্রোনাউন আছে, ইজেন্ট ইট। নেক্সট স্টুডেন্ট নাইন নাম্বার, নাইন নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, ইজ বসাবো, নট নাইন, নট বসাবো, ইজেন্ট। আর টু টেল এ লাই, এই সম্পূর্ণটি হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা বস্তুকে নির্দেশ করছে, তাই আমরা ইট বসাবো। ফর ডিয়ার স্টুডেন্টস, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ইজ আছে অবজার্ভ, তাই আমরা ইজ বসাবো, ইজেন্ট। আর ওয়াকিং, হাঁটা, এটা এটা হচ্ছে সাবজেক্ট, বুঝতে পারে সাবজেক্ট, তাই ইট বসাবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা সেম কোয়ালিটিতে আমরা দেখাচ্ছি, যদি আমরা নট দে তাহলে ইজ, এখানে নট দেওয়া আছে, নট দেওয়া থাকার কারণে আমরা বসাবো ইজ। আর এখানে হি দেওয়া আছে, হে, সরি, এখানে সি দেওয়া আছে, সে, ইজ সে। এখানে এটা হচ্ছে অগ্রহ হ্যাপ, আমরা এখানে হ্যাপ বসাবো। আর পার্সোনাল প্রনাউন আই দেওয়া আছে, আই বসাবো, হ্যাপ আই। একটা কোশ্চেন হবে, হ্যাপ আই, নোবডি বিলিভস এ লাই, নট দেওয়া আছে, তাই আমরা শুধু ডু দে বসাবো, কারণ বিলিভসের সাথে আছে ডাচ বসার কথা, কিন্তু নোবডি থাকলে দে বসবে, তাই আমরা ডাচ বসাচ্ছি না, ডু, তাহলে নোবডি থাকলে আবার দে বসে, তাই আমরা ডু দে বসাবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, আর ডিয়ার লার্নার, দেয়ার ওয়াজ নাথিং, আমরা এখানে ওয়াজ আছে, ওয়াজ বসাবো, নাথিং দেখলে নট বসবে না, তাহলে ওয়াজ, দেয়ার সাবজেক্ট সে বসে, তাই আমরা সাবজেক্ট সে বসালাম, ওয়াজ দেয়ার। ওকে, হি ওন্ট ভিজিট ইট, হি ওন্ট ভিজিট ইট, ওন্টের ভিতরে উইল লুকাইতে আছে। আমরা জানি সৎকর্মে কিছু অক্সিলারি ভার্বে চেহারা পরিবর্তন হয়, চারটি, মাত্র চারটি পরিবর্তন হয়, এর মধ্যে হচ্ছে আরন্ট, এম নট থাকলে আরন্ট, উইল নট থাকলে ওন্ট, কান, ক্যান নট থাকলে কান্ট, আর শেল নট থাকলে সৎকর্মে শান্ট। তাহলে ওন্ট এখানে উইল আছে, তাহলে ওন্ট, উইল, উইল হি হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, টেল নাম্বার, নাথিং হ্যাপেন্ড, এখানে বারোর সাথে ইডি আছে, ইডি থাকলে আমরা ডিড বসামো, আর এখানে নাথিং থাকলে ইট বসে, ইট বসানো, তাহলে ডিড ইট, নাথিং থাকলে নট হবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, মাস্ট ডু, মাস্ট নট ডু ইট, এখানে মাস্ট অবজিলার, অবজিলার মাস্ট বসামো, তারপরে উই, তারপরে ওট, ওট অবজিলার, আমরা ওট বসামো, আর এখানে নট নাই, নট বসাতে হবে, ওটন্ট, তারপরে দে, তারপরে এখানে ক্যান, ক্যান অফ দিলে বাবা, তো ক্যান সাথে নট বসে কান্ট হবে, আর নো, নো থাকলে দে বসে, তাহলে কান্ট, নো থাকলে দে বসে কিন্তু নট হবে না, নো থাকলে দে বসে কিন্তু নট হবে না, তাহলে ক্যান দে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাথিং হ্যাজ বিন সিন, এখানে হ্যাজ আছে, হ্যাজ আমরা বসাবো, আর নাথিং থাকলে ইট বসে, ইট বসো, নট বসানোর দরকার নাই, নাথিং নট, নাথিং নটের কাজ করে, নাথিং বিথ নট লুকাইতে আসে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এ পর্যায়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমরা শিখব, ও আমরা এতক্ষণ যেগুলো শেখাচ্ছি আমরা এখন মনে করে দিচ্ছি, দেখো তোমাদের এই সাথে মিলিয়ে নাও, তোমাদের আনসারের সাথে মিলিয়ে নাও, ঠিক আছে কিনা, দেখো আমরা এই সেন্টেন্সগুলো শিখেছি, তার আনসারগুলো মিলিয়ে নাও, তোমাদের সাথে মিলিয়ে নাও। ওকে ডিয়ার স্টুডেন্টস, এরপর যে আমরা দেখি কী রয়েছে, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের টাকা শিখব, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের টাকা সিনারিও বাই, অবশ্যই টাকা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অবশ্যই পরীক্ষা আসবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আর ইম্পারেটিভ, এই দুইটা সেন্টেন্স থেকে টাকা কোশ্চেন বেশি আসে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের টাকা কোশ্চেনে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে শিখব, সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, ডোন্ট দিয়ে শুরু হবে, প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হবে, লেট মি দিয়ে শুরু হবে, লেট আস দিয়ে শুরু হবে, হ্যাঁ লেট মি, লেট আস দিয়ে সেন্টেন্স শুরু হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, যদি এগুলো থাকে তাহলে টাইপ কোশ্চেন আমরা শুধু পর্যন্ত উইল, ইউ দিলে চলবে, আর লেটাস থাকলে শেল উই, আর লেট মি থাকলে শেল আই, আমরা এই দুটো মনে রাখবো, শুধু লেটাস থাকলে শেল উই, আর লেট মি থাকলে শেল আই টাইপ কোশ্চেন বসাবো, আর সবগুলো উইল ইউ দিলে হবে অথবা ওন্ট ইউ দিলেও হবে। স্টুডেন্ট তাহলে এগুলো করা যাক, টেক টেক ভার দিয়ে শুরু হয়েছে, টাইপ কোশ্চেন উইল ইউ দিলে হবে, ওন্ট দিলে, ওন্ট ইউ দিলে হবে, তারপর নেভার এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা উইল ইউ দেবো অথবা ওন্ট ইউ দেবো, কারণ এই দুটো দিলে ইম্পারেটিভ সেন্টেন্স এই দুটোই প্রযোজ্য, দুটো দিলে হবে, প্লিজ হেল্প মি, উইল ইউ, লেট মি, লেট হিম থাকলে আমরা উইল ইউ দেবো, আর লেটাস থাকলে শ্যাল উই। ওকে ডিয়ার লার্নার্স, ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন একটু টেস্ট করে নেব তোমাদেরকে, তুমি এটা টেস্ট করে দেখো কী হতে পারে, এগুলো এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, সবগুলো সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা সবগুলো উইল ইউ
এটা ফলো দ্য এক্সাম্পল উইলি দিব চেঞ্জ দ্য ভয়েস উইলিও ডোন্ট টেল লাই উইলিও প্লিজ গো টু ইউর সিট উইলিও শুধু লেট মি থাকলে সেলাই মনে রাখার জন্য বলছি লেট মি থাকলে সেলাই আর লেটাস থাকলে সেলাই ওয়ার্ক আউট এটাও আমরা উইলিও দেবো আগে ডিয়ার লার্নার্স এবার মিলিয়ে নাও তোমাদের আনসার সাথে উনটিও উইলিও দিলে হবে উইলিও দিলে হবে এটা শ্যালোয়ে আর এটা উনটিও দিলে হবে উইলিও দিলে হবে এই প্র্যাকটিস সেন্টেন্স উনটিও উইলিও যে কোনো একটা দিলে হবে ওকে ডিয়ার স্টুডেন্ট থ্যাংক ইউ সো মাচ আজকে পর্যন্তই আশা করি সবার ভালো থেকো থ্যাংক ইউ